দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল এবার। টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম জয় টাইগারদের। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে 9 রানের ব্যবধানে জিতেছে সাকিব আল হাসানের দল। দিনের শুরুতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল শান্ত। এই দুইজনের জুটি 5.1 ওভারে স্কোর বোর্ডে যুক্ত করে 43 রান। এরপর একে একে সৌম্য ও শান্তর বিদায়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। পরে সাকিব লিটনদের দ্রুত বিদায়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তুলেছেন আফিফ হোসেন। 140 স্ট্রাইক রেটে 27 বলে 38 রানের ঝড় তুলেছেন এই তরুণ। তার সঙ্গে শেষের দিকে মুসাদ্দেক হোসেনের 166 স্ট্রাইক রেটে ব্যাটিং ঝড়। সব মিলিয়ে বাংলাদেশ স্কোর বোর্ডে জড়ো করে 144 রান। 145 রানের টার্গেটে ব্যাটিং করতে নামা নেদারল্যান্ডসের ব্যাটারদের উপর তাণ্ডব চালান টাইগার পেসাররা। এদিন টাইগার পেসাররা শৈল্পিক প্রদর্শনী দেখিয়েছেন বোলিংয়ে। ইনিংসের প্রথম 2 বলে 2 উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। নিজের ওভারের প্রথম 2 বলে প্রতিপক্ষের শিবিরে 2 আঘাত, সেই ওভারে মাত্র 3 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন তাসকিন। এরপর টাইগার এই পেসার আরও 2টি উইকেট তুলে নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংটাই করলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। বল হাতে আলো ছড়িয়েছেন তরুণ হাসান মাহমুদ। উইকেট না পেলেও ইকোনমিক্যাল বোলিংয়ে সবার নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান। 1টি করে উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। তাসকিন হাসান মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডস গুটিয়ে যায় 135 রানে, যার ফলে বাংলাদেশ জয় পায় 9 রানের ব্যবধানে।